আট নম্বর হাদিস বলছেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ, তার উস্তাদ এই করে ইবনে শাহাব জোহরি, তিনি বলছেন আবু সালামা থেকে, আবু সালামা তাবেঈ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালা তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লিরমাদান, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি রমজান সম্পর্কে, মানে রমজানের সিয়াম কিয়াম এবং লাইলাতুল কাদারের ফজিলত সম্পর্কে বলতে শুনেছি, মান কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাবে, যেই ব্যক্তি মান কামাহু মানে মান কামা রমাদান, হু জামিরের মানে যা হচ্ছে রমাদান, মান কামা রমাদান যেই ব্যক্তি রমজানের কিয়াম করবে অর্থাৎ তারাবি পড়বে রমজানের রাতে তারাবি পড়বে, ঈমানান আল্লাহর প্রতি ঈমানের সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিধান দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, আর তারাবির সালাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, জি রাসূলুল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহর প্রতি ঈমানের সাথে, আল্লাহর প্রতি ঈমান যে আল্লাহর কাছে কিছু পাবো, আল্লাহ রাব্বুল আলামিন এটিকে পছন্দ করে, এই সালাতকে পছন্দ করেন খুব, এগুলি হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত বিশ্বাসের বিষয় যার সম্পর্ক হৃদয়ের সাথে, ওয়াহতিসাব আর নেকির আশায় তার সাথে নেকির আশা মানে দুনিয়ার কোনো গরজ নাই, দুনিয়ার কোনো গরজ নয়, নিছক পার্থিব গরজ, যদি এমামতির বোঝা না থাকতো তারাই পড়তো না, নিছক গরজ দুনিয়ার, সে কিসের গরজে তারাই পড়ছে, এমামতির গরজে পড়ছে, অথবা মসজিদের কোনো দায়িত্বশীল মসজিদের খাদেম ক্লিনার ওকে মসজিদে থাকতে হবে, ওকে যদি খুঁজে না পায় যে বেতন দেয় তারাবি সময় তোকে দেখি না কেন, তো খবর আছে, তাহলে কিছু পাবে না, নাকি নাশাই করে না তাহলে, অর্থাৎ এখানে কি শেখানো হয়েছে, এখলাস শেখানো হয়েছে, এবাদত কবুলের একটি গুরুত্বপূর্ণ প্রথম শর্ত হচ্ছে এখলাস, তৌহিদ এবং এখলাস আল্লাহর জন্য করা, লা নুরিদু মিনকুম জাযাওয়ালা শুকুরা, দুনিয়ার কোনো বদলা, কারো কৃতজ্ঞতা, কাউকে খুশি করা, কারো ভয় এসব কিছু নেই, দুনিয়ার গরজ মুক্ত হওয়া, নেকির আশায় যদি নেকির আশায় আল্লাহর প্রতি ঈমানের সাথে কেউ যদি রমজানে কিয়াম তারাবি পড়ে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে। এই হাদিসে শুধু একটি আমলের ফজিলত বলা হয়েছে, কিন্তু আরেকটি হাদিসে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, ওমান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, ওমান কামা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি রমজানের সিয়াম রোজা রাখবে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায় তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে, যে ব্যক্তি তারাবি পড়বে আল্লাহর প্রতি ঈমান এবং নেকির আশায় তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে, যে ব্যক্তি কদরের রাতগুলি জাগবে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে আল্লাহর প্রতি ঈমান এবং নেকির আশায় যদি করে, তো ঠিক না,